বিশ্বখ্যাত এসজি ব্যাট এখন বাংলাদেশে। টাইগার দলের সাকিব মুমিনুলরা 22 গজে উইলো ঝড় তোলেন এসজির কারসাজিতেই। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার, রাহুল দ্রাবিড়, বীরেন্দর সেহওয়াগ, আজারউদ্দিনের হাজারো রানে সাক্ষী এই ব্যাট। পাকিস্তানের মিসবাউল হকও খেলে গেছেন এসজিতেই। দেশীয় ক্রিকেটারদের মাঝে এই ব্যাটকে আরো জনপ্রিয় করতে বাংলাদেশে এর লাইসেন্স নিয়ে এসেছে সিলেটের এফএনপি স্পোর্টস। এসজি ব্যাট সাকিব ভাইরা, মুমিনুল ভাইরা অনেক ক্রিকেটাররা খেলেন, আমার প্রিয় প্রিয় ক্রিকেটাররা খেলেন। আমি কয়েকদিন আগে এসজি ব্যাটস কিনছি নিউ একটা, তো এখন আমি এসজি ব্যাটের উপর ফ্যান হয়ে গেছি। ফলশ্রুতিতে আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে ওগুলা মানে আমাদের আরো মানে সম্মানিত হলো। এই দিক দিয়ে বলতে গেলে আসলে আমাদের অনেক উপকার হবে সিলেটের আমাদের যারা প্লেয়ার আছে তারা। ক্রিকেটার পাপলু দত্ত সিলেট বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটও খেলেছেন, বর্তমানে সিলেট বিভাগীয় দলের প্রধান নির্বাচক। একই সঙ্গে ক্রিকেটের প্রসারে এসএনপি স্পোর্টস নামে ক্রীড়া সামগ্রীর একটি শপ রয়েছে তার। এবার সাধারণ ক্রিকেটারদের মাঝে সুলভে ক্রিকেট সামগ্রী তুলে দিতে এসজি ব্র্যান্ডের লাইসেন্স নিয়ে এসেছেন পাপলু দত্ত। আমাদের ন্যাশনাল টিমে যারা খেলেন তাদের এস্টাবলিশমেন্ট আছে, ওনারা এফোর্ড করতে পারে। আমাদের মেইন উদ্দেশ্য হলো আমাদের এই যে এভারেজ যারা ক্রিকেট খেলে, নতুন যারা উঠে আসতেছে। আমি একসময় ক্রিকেট খেলতাম 3,000 টাকা দিয়ে খেলার মানে ব্যাট কেনার সামর্থ্য ছিল না, ওইটা ওই ফিলিংটা আমার আছে। সেক্ষেত্রে এখন আমাদের এই এখন বর্তমান বাজারের পরিপ্রেক্ষিতে আমরা মানে চাইবো যে জেনারেল প্লেয়াররা যাতে কম টাকা দিয়ে ভালো মানের সামগ্রী কিনতে পারে। সিলেট ছাড়াও এসজি ব্যাটকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে উদ্যোগ গ্রহণ করার স্বপ্ন পাপলু দত্তের, যার মাধ্যমে তৈরি হবে আগামীর সাকিব মুমিনুলরা। তাপস জুবায়ের, নিউজ 24।